এরপর অভি আর আরোহী পাশাপাশি পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে থাকলো। আরোহী চারপাশটা দেখিয়ে দিচ্ছিল আর জায়গাগুলো বর্ণনা দিচ্ছিল, কিন্তু অভি শুধু মুগ্ধ হয়ে আরোহীকে দেখছিল। এভাবে হাঁটতে হাঁটতে ওরা ঝর্ণার কাছে পৌঁছে গেল। অনেকগুলো ছেলে মেয়ে ঝর্ণায় পানি ছুড়াছুড়ি খেলছিল। আরোহী ওদের দেখতেই ছুটে গেল ঝর্ণার কাছে আর পানি নিয়ে খেলতে লাগলো ছোট ছোট বাচ্চাগুলোর সাথে। অভি দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিল আর ভাবছিল, মেয়েটা এত সরল বাচ্চাদের সাথে কেমন নিজেও মিশে গেছে। আরে এখানে দাঁড়িয়ে কি করছেন, আসুন না আমার সাথে, আসুন অনেক মজা হবে বলেই আরোহী অভির হাত ধরল আর ওকে নিয়ে ছুটে গেল ঝর্ণার পাশে। আরোহী ওকে স্পর্শ করতেই যেন ওর শরীরে একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল, একটা অন্যরকম অনুভূতি। এর আগে কোনোদিন এত সুখ অনুভব করেনি সে, তাই অভি সময়টা উপভোগ করছিল। কিন্তু হঠাৎ ভেজা পাথরে পা দিতেই পিছলে পড়ে যাচ্ছিল অভি, তখন হাতটা ধরল আরোহী। কিন্তু অভির ভর আটকাতে না পেরে দুজনেই ধপাস করে পড়ল হাঁটু সমান ঝর্ণার জমে থাকা পানিতে। অভির বুকের উপর আরোহী, ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে অভির মুখে, কিন্তু অভির সেদিকে কোনো খেয়ালই নেই। ও শুধু আরোহীর দিকে তাকিয়েছিল, ওর ভেজা চুলের ঘ্রাণ, ভেজা গোলাপি ঠোঁট আর ভেজা কাজল কালো চোখের নেশে হারিয়ে গেল অভি। ঝর্ণার পানি পড়ার শব্দ এখন আর ওর কানে লাগছে না। আরোহী উঠে দাঁড়ালো পানি থেকে আর অভি হকচকিয়ে গেল আর পানি থেকে উঠে এলো। তারপর কিছুক্ষণ শুধুই নিরবতা দুজনের মধ্যে, আবার ওরা হাঁটতে শুরু করলো, তবে এবার দুজনেই চুপচাপ। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর প্রাসাদের কাছাকাছি এসে অভি রাতে ওর দাদার এঙ্গেজমেন্ট পার্টিতে আসার জন্য অনুরোধ করল আরোহীকে। আরোহী শুধু মাথা নাড়িয়ে সায় দিল আর ছুটে চলে গেল। অভি আরোহীর ছুটে যাওয়া দেখতে লাগলো অপলককে, পরক্ষণেই একটু মুচকি হেসে প্রাসাদে ফিরে গেল। সূর্য অস্তমিত, পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে আছে আরোহী আর আনিতা দ্বিতীয় খুনিকে শাস্তি দেওয়ার জন্য। নতুন মায়াজাল বুনছে দুজন, দ্বিতীয় জনকে আজ রাতে শেষ করব, আমাদের হাতে বেশি সময় নেই, নাগমণি প্রকাশ পাওয়ার আগেই প্রতিশোধ সম্পূর্ণ করতে হবে আমাদের, কারণ দীর্ঘ 23 বছর পর নাগমণি আবার প্রকাশ পাবে রাঙামাটি পাহাড়ের চূড়ার মন্দিরে। না জানি কত শতর ওরা অপেক্ষা করে আছে সেই দিনে নাগমণি চুরি করার জন্য, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রতিশোধ সম্পূর্ণ করে শুধু নাগমণির পাহারা দিতে হবে। বুঝতে পারছি, আজ রাতে কি করতে চলেছিস? আজ রাতে তো ধামাকা হবে, অনেক বড় ধামাকা, অনেক সিংহানিয়া তৈরি হয়ে নে নিজের মৃত্যুর জন্যে, আসছি আমরা তোর মৃত্যু দূত হয়ে। কিন্তু আজ পার্টিতে তো অভিতকে যেতে বলেছে, তুই যদি অভির সাথে থাকিস তাহলে তোর পরিকল্পনার কি হবে? দ্বিতীয় খুনিকে শাস্তি কিভাবে দেব আমরা? পার্টিতে তো আমি যাবই, তবে আরোহী হয়ে নয়, অন্য কেউ হয়ে, তাই অভিকে দেওয়া কথা রাখতে পারবো না।
বেচারা অভি অনেক আশা নিয়ে নিমন্ত্রণ করেছিল আমায়, ওর মন ভেঙে যাবে। যাবে তো যাবে, তাতে আমাদের কি? আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যেতে পারবো না। আমাদের আসল উদ্দেশ্য হলো অন্তরার খুনের প্রতিশোধ নেয়া। তাই তোর এখন অভির কথা না ভাবলেও চলবে। আচ্ছা তুই আমি একটা কথা বলতো, তুই আর অভি একটু বেশিই পরস্পরের কাছাকাছি আসছিস নাকি? দেখ তুই ভুলে যাস না অভিকে, আর তুই কি তাই অভির থেকে একটু দূরে দূরেই থাক, এটাই ভালো হবে সবার জন্য। আমি জানি তুই কি বলতে চাইছিস, তবুও কেন জানি না আমার অভিকে দেখলে কিছু একটা হয়, একটা অন্যরকম অনুভূতি হয় আমার মনে। মনে হয় যেন অভি আমার খুব চেনা, খুব কাছের কোনো প্রিয়জন। আমি জানি না আমার সাথে এসব কী হচ্ছে, কেন হচ্ছে, তবে কি আমি সত্যি অভিকে? চুপ, একদম চুপ, এর আগে আর একটাও শব্দ উচ্চারণ করবি না। এসব কি বলছিস তুই, এত তাড়াতাড়ি ভুলে গেলি? অন্তরার সাথে কি করেছিল এই মানুষেরা? মানুষদের কখনো বিশ্বাস করতে নেই, এরা বিশ্বাসের বদলেই প্রতারণা উপহার দেয়, তাই তুই আর কোনোদিন এসব বলবি না। হ্যাঁ তুই ঠিক বলেছিস, মানুষেরা বিশ্বাসের যোগ্য নয়, তাই এই সম্পর্ক কোনোদিনও পূর্ণতা পাবে না। একজন মানুষ আর একজন নাগিন কখনোই এক হতে পারে না, কখনো না। রাতে পার্টিতে যখন সবাই আনন্দ করছিল তখন অভি শুধু মন খারাপ করে বসেছিল। আরোহী ওকে কথা দিয়েও কেন আসলো না এটা ভেবেই মন খারাপ করছিল অভি। তখন সেখানে অনু এলো। দাদা তুই এখানে বসে আছিস, আর ওদিকে শুভদা এখন সায়নী বৌদিকে আংটি পরাবে, চল চল দেখবি চল। না রে আমার ভালো লাগছে না, তুই যা। কেন যাবি না শুনি? আচ্ছা তোর কি মন খারাপ, কি হয়েছে রে আমায় বল না। আরোহী কথা দিয়েছিল আজ পার্টিতে আসবে, কিন্তু এখনো এলো না, মনে হয় আসবে না। তবে আমায় আগে বললেই পারতো আমি আসবো না, তাহলে তো আমি এত আশা নিয়ে অপেক্ষা করতাম না বল। ও এই ব্যাপার, মনে হয় ওর কোনো সমস্যার কারণে আসতে পারেনি, নয়তো ঠিক আসতো, আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি বুঝলি। আর তুই কি বলতো, একটা ফোন কর ওকে, তাহলেই তো জানতে পারবি কেন আসেনি। ফোন করব কিন্তু নাম্বার কোথায় পাবো, ওর ফোন নম্বর তো আমার কাছে নেই। তুই কি রে দাদা বলতো, একটা মেয়েকে এত পছন্দ করিস, মনে মনে ভালোবাসিস, আর এখনো ওর নাম্বারটাও জোগাড় করতে পারিসনি, তোর দ্বারা কিচ্ছু হবে না। শোন এখন আর এখানে দেবদাস হয়ে বসে না থেকে চল অনুষ্ঠানের ওদিকে চল, কাল ঠিকই ওর সাথে দেখা হবে, তখন নাম্বারটাও নিয়ে নিস। অনেক সায়ক আর আকাশ ওখানেই ছিল। হ্যালো, তুমি এখন আবার ফোন করেছো কেন? তোমায় বলেছি না এখন আমায় ডিস্টার্ব না করতে, আমি গ্রামে এসেছি দাদার বিয়ের জন্য। হুম সেটাই তো, তুমি শুধু দাদার বিয়েই খাও আর এদিকে আমি মরি তাই না? কতবার বলেছি তোমায় আমাদের কথাটা এবার বাড়িতে জানো, কিন্তু তুমি আমার কথায় পাত্তাই দাও না। দেখো সিমরান, তুমি যদি এখন আমাকে তোমার এসব ফালতু লেকচার শোনানোর জন্য ফোন করে থাকো তাহলে আমি ফোন কাটছি। না এসব বলার জন্য নয়, দেখো ফোন কেটে লাভ নেই, আমি তোমাদের গ্রামে এসেছি, তোমাদের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো নয়তো আমি নিজেই প্রাসাদে ঢুকে যাব বলছি। তুমি আমায় একবারও জানালে না এখানে আসার আগে। দাঁড়াও ভিতরে আসার দরকার নেই, আমি আসছি, ওখানেই থাকো তুমি। বন্ধুরা কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা, লাভ ইউ অল গাইজ।